হ্যালো প্রিয় দর্শক, তো তোমরা একদম সুপ্রিয় সিন চ্যানেল। তো প্রিয় দর্শক, আজকে তোমাদেরকে বলবো ওসুপান D1000 ট্যাবলেটটা সম্পর্কে। তো তোমাদেরকে আজকে ওসুপান D1000 ট্যাবলেটটা সম্পর্কে এ টু জেড খোলামেলাভাবে বলবো যে ওসুপান D1000 ট্যাবলেটটা কিসের জন্য ব্যবহার করতে পারবেন এবং এটা কিসে ভালো কাজ করে এবং এই ট্যাবলেটটা ব্যবহার করলে পরে আপনাদের কী কী উপকার আসবে এবং এই ট্যাবলেটটা কিসের ট্যাবলেট এবং এটা সঠিক ডোসেজ কী রয়েছে, কখন কীভাবে ব্যবহার করতে পারবেন এবং এই ওসুপান D1000 ট্যাবলেটটার প্রাইস কত রয়েছে, কোথায় পাবেন, তো এটু যে আজকে তোমাকে এই ভিডিওটাতে খোলামেলাভাবে আলোচনা করব। এটু যে তোমাদেরকে আজকে এই ওসুপান D1000 ট্যাবলেট সম্পর্কে এটু যে জানাবো, তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ করব। আর আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করা না, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করার জন্য সদস্য হয়ে যাও প্রতিদিন মেডিসিন সম্পর্কে জানার জন্য। তো চলো ভিডিওটি শুরু করা যায়। তো প্রথমত আমি বলে নেব যে ওসুপান D1000 ট্যাবলেটটা এক পাতায় কয়টা ট্যাবলেট হয় এবং এটা প্রাইস কত রয়েছে। তো স্ক্রিন অলরেডি দেখতে পাচ্ছো এই ওসুপান D1000 ট্যাবলেটটা এক পাতায় 10টা ট্যাবলেট হয়। তো 10টা ট্যাবলেটের দাম মাত্র 143 টাকা। তো 143 টাকা দিয়ে আপনারা এই ওসুপান D1000 ট্যাবলেটটা পেয়ে যাবেন। 10টা ট্যাবলেট সমস্ত মেডিকেলে, সমস্ত ফার্মেসিতে বা সমস্ত ওষুধ দোকানে পেয়ে যাবেন এই ওসুপান D1000 ট্যাবলেটটা, 10টা ট্যাবলেট মাত্র 143 টাকা দিয়ে। তো এই ওসুপান D1000 ট্যাবলেটটা আপনারা কিসের জন্য ব্যবহার করতে পারবেন, এটা কিসে ভালো কাজ করে এবং এটা ব্যবহার করলে পর আপনাদের কী কী উপকার আসবে এবং এটা কিসের ট্যাবলেট এবং এটা সঠিক ডোসেজ কী রয়েছে, কখন কেউ ব্যবহার করতে পারবেন, তো সেই সম্পর্কে এখন আমি বলবো। তো এই ওসুপান D1000 ট্যাবলেটটা আপনারা ক্যালসিয়ামের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এটা একটা ক্যালসিয়ামের ট্যাবলেট, ক্যালসিয়াম ভিটামিন D3 প্লাস ভিটামিন B12 রয়েছে, এটার মধ্যে ফলিক অ্যাসিড রয়েছে। তো আপনারা এটা ক্যালসিয়াম ভিটামিন D3 ঘাটতির জন্য ব্যবহার করতে পারবেন, ক্যালসিয়ামের ঘাটতির জন্য ব্যবহার করতে পারবেন, খুবই ভালো কাজে আসে। ক্যালসিয়াম আপনাদের শরীরে যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে সেটাকে পূরণ করতে খুবই তাড়াতাড়ি খুবই ভালো কাজে আসে, খুবই ভালো রেজাল্ট এই ওসুপান D1000 ট্যাবলেটটার। তো এটা একটা ক্যালসিয়ামের ট্যাবলেট, তো এটা আপনারা ক্যালসিয়ামের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। তো এখন কম বেশি সবারই শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হয়ে থাকে, ক্যালসিয়ামের ঘাটতি হলে পরে আপনাদের গাঁটি ব্যথা করবে, গাঁটে গাঁটে ব্যথা করবে, প্লাস আপনাদের হাড় দিনে দিন শক্তিহীন হয়ে পড়তে থাকবে, আপনারা কোনো কাজ করতে শক্তি পাবেন না, আপনাদের হাতে জোর পাবেন না, পায়ে জোর পাবেন না। তো সেক্ষেত্রে যদি আপনারা ক্যালসিয়ামের ট্যাবলেট এই ওসুপান D1000 ট্যাবলেটটা ব্যবহার করেন তো আপনাদের শরীরে ক্যালসিয়ামের পরিমাণটা খুবই দ্রুত বাড়িয়ে দিবে এবং আপনাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতিটা খুবই দ্রুত পূরণ করতে সাহায্য করবে এই ওসুপান D1000 ট্যাবলেটটা। এটা ক্যালসিয়াম খুবই ভালো একটা ট্যাবলেট, তো অবশ্যই ইউজ করে দেখতে পারেন ক্যালসিয়াম ঘাটতির জন্য। তো এটা কখন কীভাবে ইউজ করতে পারবেন, এটা সঠিক প্রসেস কী রয়েছে, তো সেই সম্পর্কে এখন আমি বলবো। তো এই ওসুপান D1000 ট্যাবলেটটা আপনারা একটা করে খাবেন, দিনে একটাই খাবেন, সেটা হলো রাত্রে শোয়ার আগে আপনারা খেয়ে ফেলাবেন এই ওসুপান D1000 ট্যাবলেটটা। পার ডে একটা ট্যাবলেটই খাবেন, সেটাও রাত্রে শোয়ার আগে খাওয়ার পরে, তো অবশ্যই ইউজ করে দেখতে পারেন এই ওসুপান D1000 ট্যাবলেটটা। আশা করি আপনাদের উপকার আসবে, খুবই ভালো কাজে আসে ক্যালসিয়ামের জন্য, ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য খুবই দ্রুত। তো আজকের ভিডিওটা এবং ছিল, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।